আর এই এই সমষ্টির আপনার কৃষক হলার যে বীজ আপনারা আত্মসাত করবা কোন অবস্থা মানাইতো না। সমষ্টিতে আলু বীজ বিতরণে ব্যাপক অনিয়ম স্বজন পোষণের অভিযোগ তুলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর। সোমবার তিনি জেলার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি মানব সিং সহ দলের দুই মণ্ডলের সভাপতি ভজন সেন ও প্রদীপ দাস সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম সহ অন্যান্য ওয়ার্ড সদস্যদেরকে নিয়ে সোনাই কৃষি বিভাগের এসডিও সঙ্গে দেখা করে এই অভিযোগ তোলেন। আমিনুল হক বলেন, সোনাই কৃষির প্রধান অঞ্চল হিসেবে সরকারের তরফে বিনামূল্যে এলাকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের বীজ দেওয়া হয়। সরকারি গাইডলাইন অমান্য করে এবার প্রকৃত কৃষকদের আলুর বীজ বিতরণ করা হয়নি। তিনি জানান, সোনাইয়ে 450 বস্তায় মোট 225 কুইন্টাল আলু বীজ এসেছিল। এগুলো প্রকৃত কৃষকেরা পাননি। কৃষি বিভাগের কার্যালয়ে তথ্য তুলে ধরে বলেন যে 11 জন ব্যক্তি আলু সমঝে নিয়েছিলেন, তারা কেউই প্রকৃত কৃষক নন। তিনি তথ্য তুলে ধরে বলেন, উত্তর কৃষ্ণপুর ক্লাস্টারের 40 কুইন্টাল আলু চারা বর্তমান বিধায়কের নিকটাত্মীয় পেয়েছেন। এছাড়া সোনাইয়ে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীর কৃষক রয়েছেন, কিন্তু আলু বন্টনের তালিকায় তাদের নাম স্থান পায়নি। বর্তমান বিধায়ক আলু বীজ নিয়ে দলীয় রাজনীতি করছেন বলে অভিযোগ করেন আমিনুল হক লস্কর। আপনারা এই কৃষকের নাম দিতে আপনারা সমাধানে লাগতো। গভর্নমেন্ট গাইডলাইনও আছে যে কৃষকের যে বেনিফিটটা তার ভোটার কার্ড, তার আধার কার্ড, তার ফোন নম্বর লইয়া দিতা, এইগুলা নিশ্চয় লইয়া দিস। ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, ফোন নম্বর দেন, আমরা প্র্যাকটিক্যালি দেব, তারার ক্ষেত্রে দেবো। মানে আমরা সরকারে এগ্রিকালচার প্রোটেকশন বাড়াইবার লাগে এইসব সিট দিতেছে। আর বরাগু উপত্যকার এখানে হইল সোনাইটা হইল গিয়া রান্নাঘর, এখানে মানে কৃষি প্রধান সমষ্টি, আর সবচেয়ে বেশি রবি শস্য এই সমষ্টিতে হয়। আর এই এই সমষ্টির আপনার কৃষক হলার যে বীজ আপনারা আত্মসাত করবার কোনো অবস্থা মানাইতে হয়।